নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের দেব কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে সব তথ্যভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তখন বন্ধুরা দেখতে পাচ্ছ একটা প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ মাসিক বেতন চোদ্দো হাজার টাকা তো চোদ্দো হাজার টাকা তোমাদের প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে স্কল করে চলে আসবো আমরা বিস্তারিত তথ্য জেনে নেব দেখতে পাচ্ছ চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ভিত্তিক কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা চাকরি এখানে এখানে আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কিন্তু নিজে মেনশন করা হয়েছে তোমার এক একটা করে তোমরা দেখানোর চেষ্টা করবো তো আমরা সবার প্রথমে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া হয়েছে সি আর এস লাস দু হাজার তেইশ এখানে দেখতে পাচ্ছি ফিল্পে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে ভ্যাকান্সি আছে একটি শিক্ষাগত যোগ্যতা আবেদনে ইচ্ছুক প্রার্থীদের জীবন বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন এখানে চোদ্দো হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে এরপর দেখো এখানে তোমাদের মাসিক বেতন যেমন তোমার চব্বিশের চোদ্দ হাজার টাকা তারপর দেখো বয়স সীমা তো এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি নির্দিষ্ট কোনো বয়সের সীমা সীমা উল্লেখ করা হয়নি তো তোমরা যে কোনো বয়সে হয়তো আবেদন করতে পারবে তো এরপরে দেখো তোমাদের এখানে বলা যাচ্ছে আবেদন পদ্ধতি ইচ্ছুক আবেদনকারীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে মানে অফলাইন পদ্ধতির মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এরপর প্রিন্ট আউট করা আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য নির্ভুল নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে তো এখানে ঠিকানা দেওয়া হয়েছে এবং নোটিশও তোমরা পেয়ে যাবে নোটিশ লিঙ্করা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি এই ঠিকানা ডিপার্টমেন্ট অফ বোটানি ইউনিভার্সিটি অফ কল্যাণী ব্লক সি নদীয়া কল্যাণী ওয়েস্টবেঙ্গাল সাত লক্ষ একচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে আবেদন করার শেষ তারিখে এখানে দেখতে পাওয়া যাচ্ছে হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন শেষ বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে আবেদন জমা করতে হবে তার মানে দেখতে পাচ্ছি এখানে ডিটেলস দেওয়া হয়েছে তোমরা অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক এবং তোমরা নোটিফিকেশান লিঙ্ক ডাউনলোড করে কিন্তু তোমার তথ্য জানতে পারবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যতার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য